पागसे लेडी बाइकर पागसे भैया पैसे मी गरीब मानुष এই কারণে ক্যামেরা কোয়ালিটি এরকম ভালো পাইতাছেন না ভাই গ্রোপো কেনার টাকা নাই আমার হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আবার ব্লগ করতে চলে আসলাম এখন বাইকে তেল নিতে যাব আর আমার মাইক্রোফোনটা সমস্যা দেখা গিয়েছিল এই কারণে মাইক্রোফোন চেঞ্জ করলাম 10 নম্বর গিয়েছিলাম 10 নম্বর থেকে মাত্র আসলাম লুকিং গ্লাসটা ঠিকঠাক করে নিলাম তো দীর্ঘদিন যাব বাসায় বসে বসে বোরিং হচ্ছিলাম আর অফিস বাসা এই লাইফটা একটা বিরক্তিকর লাইফ তো মাঝে মাঝে ব্লগ করলে একটু ভালো লাগে আর ব্লগ করার জন্য সময়ও পাই না তো ক্যান্টনমেন্ট দিয়ে আজকে যেতে পারবো না যেহেতু ক্যামেরা লাগানো আছে তাই ভাষানটেকের রাস্তা দিয়ে যাচ্ছি আর যেটা বলতেছিলাম স্কুল কলেজ লাইফে মেয়েদের পিছিয়ে ঘুরতাম আমার মতো কম বেশি আপনারাও অনেকে ঘুরেছেন তো দুষ্টামি করতাম মেয়ে দেখতাম বন্ধু বান্ধব মিলে তো বিষয়টা ভালোই লাগতো তখন অনেকে তো মেয়ে দেখার জন্যই স্কুল কলেজে যাইতো নিয়মিত আর যারা একটু বাউন্ডিলে টাইপের ব্যাক বেঞ্চার যারা তাদের কাছে তো এটা একটা স্মরণীয় লাইফ স্কুল লাইফ কলেজ লাইফ তো খেলাধুলা আছে আড্ডা আছে স্কুল পালনও আছে তারপর আবার সবার গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড থাকা বলতে কি ওই অনেকে একটা মেয়ে চয়েস করলো এটাই ওর গার্লফ্রেন্ড আবার রিলেশনও থাকতো অনেকেই তো সেই সময়গুলো মনে করলে খুবই খারাপ লাগে মন চায় আবার সেই সময়গুলোতে ফিরে চলে যাই কিন্তু আদৌ তা সম্ভব না কারণ সময় যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না তো বন্ধুরা আমি চেষ্টা করবো কোনো লেডি বাইকার বাইকে না যে সামনে দুই তিনটা বাইক যাচ্ছে এরা কেউ লেডি বাইকার না মাঝে মাঝে এরকম দেখা যায় লেডি বাইকারদের লেডি বাইকার অথবা স্কুটি চালায় যেটাই করুক সে একজন রাইডার মোটরসাইকেল রাইড করে বা স্কুটি চালায় তো তাদের আমার খুঁজে পাওয়ার একটা চেষ্টা চলতেছে তাদের কীভাবে খুঁজে পাই তো আপাতত রাস্তায় কোনো কাউকে দেখতে পাচ্ছি না আর আরেকটা বিষয় হলো যে এই বাংলাদেশের রাস্তাঘাট এই রাস্তাঘাটে আপনি যদি বাইক চালান তাহলে আপনাকে অনেক কিছু দেখতে হবে যেমন এই যে কুকুরটা মাত্র এই যে আপনারা দেখছেন এই কুকুরটা এরকম কুকুর থাকে যে হুটহাট রাস্তা পার হয়ে যায় এই জন্য অনেকে দুর্ঘটনায় পড়ে তো আবার কিছু আছে যে এরকম ভ্যান অটোরিকশা এদের যখন মন চায় তখনই তারা রাস্তার মধ্যে চলে আসে রাস্তা দিয়ে ঘুরায় হঠাৎ করে ঘুরাই দিয়ে তারপর চলে যায় আরেকটা জিনিস হলো তারা অবশ্যই মাঝখান দিয়ে চালাবে আমি বুঝি না আমি যে তাদের মাঝখানে আসার কী দরকার চারপাশে রাস্তা ফাঁকা মাঝখানে আসার কী দরকার প্রয়োজনটা কি আমার এটা বুঝে আসে না এটা একটা মিস্টেরিয়াস একটা বিষয় আজব দেশে আমরা থাকি পুরাই আজব লুকিং গ্লাস হেলমেট দিয়ে ঢাইকা সে চালাইতেছে কেন ভাই তুই হেলমেটটা পিছিয়ে ঝুলাই রাখ ওই দেখেন যে বলতেছিলাম যে নবাব সে নবাব সিরাজউদ্দৌলা রাস্তার মাঝখান দিয়ে এসে যাচ্ছে এদিকে অনেক বড় বড় গাড়ি চলাফেরা করে সে রাস্তা আটকায় সে মাঝখান দিয়ে যাচ্ছে একজন কি জানি বলছিল আমারে বাইক বিড়ি গ্রুপে বলছিল যে এই জায়গা থেকে এই বিষণ কেন নেই এই বিষণ তো এই জায়গাতেই সবাই নেয় ভাই ওইদিকে থেকে কেউ নেয় না এই যে পুলিশ সার্জেন্ট দাঁড়াইছিল আমি যদি এখন ভুল পন্থা অবলম্বন করতাম তাহলে তো আমার ধরে একটা মামলা ভরে দিত এটা কোনো মিস ছিল ঠিক না তো সেটা তো করে না হ্যাঁ ওটা কি লেডি না না এটা একটা বয় লেডি নাই লেডি বাইকার খুঁজছি আমি আমি লেডি বাইকার খুঁজছি লেডি বাইকার এখনো পাই নাই এই দেখেন ব্রিজের গোড়ায় লোক নামাচ্ছে লোক উঠাচ্ছে ওই আরেকজন উল্টা ঘুরাই দিল ও সো ফানি এই সব ঢাকা শহরে এগুলো দেখতে দেখতে খুবই অভ্যস্ত হয়ে গেছে ঠিক আছে তো এখন আর অতটা পেইন লাগে না যে এমন কেন এমন কেন ঠিক আছে আমরা ঢাকায় আছি ঢাকার একটা ফ্লেভার এটা যারা যারা উন্নত কান্ট্রিতে থাকে তারা ঢাকায় আসুন
ঢাকার যেই রাস্তাঘাট আছে সেখানে একটু রাইড করুন, একটা অভিজ্ঞতা অর্জন করুন। আপনি ইউরোপ আমেরিকায় থেকে কি রাইড করেন, কি রাস্তায় চালান, এটা কোনো রাস্তা হইল না। যারা বাংলাদেশের রাস্তায় চালাতে পারবে তারা পৃথিবীর না মঙ্গল গ্রহের রাস্তায় চালাতে পারবে, কোনো সমস্যা নেই। এই যে দেখেন না, তারা একসাথে তিনজন যাইতেছে রাস্তার ভিতরে, পুরো আটকে রাখছে একটা ফ্লাইওভারে, তারা প্রতিযোগিতা লাগছে কে কার আগে যেতে পারে। এই কিছুদিন আগে, কিছুদিন আগে না কয়েক মাস আগে আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম, তো এই রাস্তায় এই যে এই মোড়টা, আমি যে সামনে মোড়টা আছি এই মোড়টার এখানে দেখলাম যে একজন এইভাবে আমি ঘুরতেছি, সে করছে কি হঠাৎ করে আসছে এখান থেকে গাড়ি ঘুরাইতেছে, মানে মোটরসাইকেল সে ঘুরাইতেছে, এইখানে সে মোটরসাইকেল ঘুরায় কেন ইমাজিন। তো এইরকম বাঁক নেওয়া যে আমি কর্নারিং করলাম, এই কর্নারিং করা অবস্থায় যদি হঠাৎ করে সামনে কোনো মোটরসাইকেল চলে আসে যে উল্টা রাস্তায় ঘুরে আমার বড় বড় আসতেছে, তখন আপনার কেমন লাগবে, কিছু করার থাকবে? এটা কোনো মতে কোনো কষ্ট মষ্ট করে কন্ট্রোল করছিলাম, তো কন্ট্রোল করে আল্লাহ বাঁচাইছে, রক্ষা পাইছি, নাহলে তো ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো বাংলাদেশে নিজের বাইচা থাকতে হইলে আর মোটরসাইকেল চালাই ধরলে আপনি সব কিছু খেয়াল করে চালাইতে হবে, আপনি যদি সব কিছু খেয়াল না করে চালান আপনাকে বিপদে পড়তে হবে, এটাই বাংলাদেশের রোডের নিয়ম। লেডি বাইকার লেডিদের ভালোই লাগে, কিন্তু শুধু লেডি দেখলে হবে না, আমার পিছনের গাড়িও দেখতে হবে, একটা গাড়ি আসতেছে আমার পিছে। হ্যাঁ, লেডি কি সুন্দর ভাবে বাইক চালাচ্ছে দেখছেন, এখনকার লেডিরা কত সচেতন হয়ে গেছে, তারা মোটরসাইকেল চালায়, গাড়ি চালায়, এটা খুবই ভালো। আপনার ওই বাসে ঠেলাঠেলি যাও, আপনার বাসে ওই ঠেলাঠেলি করে যাওয়ার থেকে এটা অত্যন্ত উত্তম বলে আমি মনে করি। এটা কি আসলে লেডি? হ্যাঁ হ্যাঁ, না না, আমি কনফার্ম হয়েছি এটা লেডি। হ্যাঁ, সো আমি পেয়ে গেছি সামনে লেডি, আমি একটা সামনে লেডি বাইকার পেয়ে গেছি, আই এম সো হ্যাপি। আমি এখনও চেহারা দেখি নাই, প্রেম টেম করা যায় কি না, প্রথম দেখায় ভালো লাগে, তারপরে হবে ভালোবাসা। ভালো লাগার দিকে ভালোবাসার সৃষ্টি হয়, আমি তো এখন ভালো লাগাইতে পারছি কিনা জানি না। সে একেবারে খুবই কনজারভেটিভভাবে বাইক চালাচ্ছে, একেবারে দেখে শুনে কোনো তাড়াহুড়া নাই, কিন্তু এই লেনে এত স্লো এইভাবে যদি চালায় তো তার জন্য তো বিপদ হইতে পারে, কারণ আমাদের যে সুন্দর সুন্দর ড্রাইভারগুলো আছে বাসের তারা এসে চাপচুপ দিবে, তো তখন যদি কনফিউজ হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে। ঠিক আছে, এই জায়গায় জটলা লাগলো কেন বুঝলাম না, লেডি বেকার আগে চলে যাই, এখন লেডি বেকার আগে আসি। বাবা, এটা তো মনে হয় কোনো বাহিনীর কর্মকর্তা, মেবি মাস্কে দেখলাম কোন সরকারি লোগো লাগানো। আসতেছে, কি সুন্দর লেডি বাইকার, সাদা স্কুটি। আর কোনো কি লেডি বাইকার আসছে আশপাশে? আশেপাশে আর কি কোনো লেডি বাইকার আছে? আমি লেডি বাইকারটাকে সাইড দিয়ে দিই। ও, লেডি বাইকারটা এত স্লো যাচ্ছে, এটা অকল্পনীয়। আমি চালাইতেছি 36-এ, এই সাইটেল লেনে এমন একটা সময় রাস্তা ফাঁকা, এই সময় যদি সে এরকম 30-এ চালায় তাহলে তো খুবই খারাপ অবস্থা। আমি ভাই মরতে চাই না লেডি বাইকার দেখা। ও দেখছো, ওয়াও ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। আমি মাঝে মাঝে দেখি যখন অফিসে যাই রাস্তা দিয়া, এইখান থেকে দেখি যে সাইকেল নিয়ে আসে, সাইকেল নিয়ে হুট করে পার হয়ে যায়। তো আজকে দেখলাম যে ভ্যান নিয়ে এসে হুট করে পার হয়ে গেলো, সো ফানি। এগুলো আসলে ফানি লাগে, এগুলো বিরক্ত লাগে না, সব খুবই মজাদার। আমি যে বাইচা থাকতে চাই ওরা কোনোভাবেই চায় না। ঠিক আছে, আমি যে বাইচা থাকতে চাই এটা এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সাইকেলওয়ালা তারা কোনোভাবেই চায় না, যে মাহিত বেঁচে থাকুক দুনিয়ার বুকে দাপিয়ে বেরাক তার বাইক নিয়ে। হ্যাঁ, এটা কোনোভাবেই সে চায় না, এটা খুবই খারাপ লাগে আমার কাছে, যে তোমরা কেন আমাকে মারতে চাও, এভাবে রাস্তায় ভ্যান নিয়ে আসো হুটার। হ্যাঁ, এটা কেন করো তোমরা? লেডি বাইকার এসে পড়েছে, লেডি বাইকার খুবই সচেতনভাবে রাইড করে যাচ্ছে। হ্যাঁ, এই তো লেডি বাইকার, লেডি বাইকার টি ভেস এর ফ্যান।
সে টিভিএস এর একটা স্কুটি চালাচ্ছে। তো আমি একটা ভিডিও দিয়েছি টিভিএস এর একটা স্কুটির, নতুন একটা স্কুটি মার্কেটে এসেছে, তো ওইটা আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন সামনের বছর, তখন চালাতে পারবেন। লেডি বাইকার কি জানি বলছে, কোনো একটা কমপ্লেন দিচ্ছে লেডি বাইকার, দেহটাই স্বাভাবিক। আমি বলবো লেডি বাইকার, তোমার একটু হালকা একটু জোরে চালানো উচিত, তুমি একেবারে সাইকেলের মতো চালালে এরকম বিপদ আপদ হইতেই পারে, স্বাভাবিক এটা। তো তোমার এটা বোঝা উচিত লেডি বাইকার, ডোন্ট বি অ্যাংরি বেবি। তো বেবি অ্যাংরি হয়ে গেছে কেন বুঝলাম না, বেবিকে মনে চাপ দিছে। আমরা ছেলেরা যারা আছি আমরা একটু হালকা একটু মেনটেন করে চালাই, কেন? বিকজ অফ রাস্তার সাথে ব্যালেন্স করে চালাইতে হবে। এই যে যেমন আমরা সবাই আছে, আমি এখন লেডি বাইকার ত্যাগ করি, দেখি আর কোনো লেডি বাইকার পাই নাকি, এই লেডি বাইকার বোরিং হয়ে গেছে, এই লেডি বাইকার ভালো লাগে নাই, সে পুরাই রক না, ইউ রকিং হইতে হবে, লেডি বাইকার হইতে হবে রকিং। কিন্তু লেডি বাইকার ও রাস্তায় হাঁটে না, সে তার বাসা বাড়িতে হাঁটে ভাইয়া, গরিব মানুষ, এই কারণে ক্যামেরা কোয়ালিটি এরকম ভালো পাইতেছেন না ভাই। গ্রোপো কেনার টাকা নেই আমার, ঠিক আছে, বাপের টাকায় চলি না, তো এই কারণে গ্রোপো, তারপরে কি বলে R15 CBR এইগুলো আমার নাই গা, এক্সমেশন কত বাইক আছে, জিক্সার টাইপুন তো নাই, ওগুলো তো পরের কথা, দেশের সিস্টির বাইকই নাই, হ্যাঁ নিজের টাকায় করি, তো এই কারণে আর কি বিড়ম্বনা আছে, একটু সীমাবদ্ধতা আছে আমার, ক্যামেরার কোয়ালিটি এই কারণে এরকম ভালো পাচ্ছেন না, আই এম সরি টু সে। ইম্প্রুভ করার চেষ্টা করব, যদি দেখি যে আমার চ্যানেল আপনারা অনেক সাপোর্ট করছেন, হ্যাঁ আমাকে অনেক সাপোর্ট করতেছেন, প্রচুর সাপোর্ট করতেছেন, সাপোর্টের ঠেলায় আমি টিকতে পারতেছি না, তো তখন আমি চিন্তা করব যে না আমার তাহলে একটু আপডেট করা উচিত, যেহেতু আমার অনেক সাপোর্টার আছে, ভিডিও টিডিও দেখতেছে, তাদের তো আর বোরিং করা যায় না, তো সেই ক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি আপডেট করব। কিন্তু আপাতত যেহেতু আমার সাপোর্টের সংখ্যা অনেক কম, হ্যাঁ আমি জানিও না আমাকে কে কে সাপোর্ট করে কে কে করে না, তো সেই ক্ষেত্রে এখনকার পজিশন ঠিক আছে, অযথা টাকা নষ্ট করা একটা অপচয় এটা আমি মনে করি।